ভারতবর্ষে জুড়ে একভাবে আমাদের মা বোনদের উপরে যে ইজ্জত হানি হচ্ছে, সেই মা বোনদের ইজ্জত হানির প্রতিবাদে আজকে আমরা মনোরাই হিন্দের পক্ষ থেকে আমরা এই পথসভা করেছি। সকলে জানা যে নারী জাত আমার আপনার মা, যে নারী জাত আজকের দিনে যিনি ভারতবর্ষের মাটিতে, যিনি ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী, উত্তরপ্রদেশের যিনি মুখ্যমন্ত্রী, তিনিও কিন্তু আমার আপনার সেই মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছেন। বন্ধুগণ, তাই যে মায়ের গর্ভ থেকে আমরা সকলে জন্ম নিয়েছি, আজকে আমাদের সেই মায়েরা তারা আজকে ভারতবর্ষের মাটিতে সুরক্ষিত নয়। উত্তরপ্রদেশের মতো একটা মাটি, যে মাটিতে যদি আদিত্যনাথের রাজত্ব চলে, আমরা যদি প্রতিনিয়ত আমরা খবর চালে আমরা দেখি, আমরা দেখে বুঝতে পারি, দেখি প্রতিনিয়ত গোটা ভারতবর্ষের বুকে সব থেকে যেভাবে উত্তরপ্রদেশের মাটিতে মা বোনদের যেভাবে ইজ্জতের হরণ হচ্ছে, যেভাবে মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হচ্ছে, যেভাবে মা বোনদের ইজ্জতকে লুটে সুইজ্জত লুটে না হারায় না মতো তারা তারপরে তাদেরকে হত্যা করে জিভ কেটে নিয়ে তবুও তাদের নাক দিতে না, নাকের অন্ধকারে রাত্রি আড়াইটার দিকে প্রমাণকে লোপাট করার জন্য যারা আপনার প্রশাসনিক মাধ্যম দিয়ে কুড়িয়ে দেবে ফেলে, সেই রাজ্যের যোগী আদিত্যনাথ থেকে নিয়ে আমাদের ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী আছেন তার থেকে নিয়ে সকলের কাছে আমাদের এটাই দাবি যে এই যে একটা জঘন্যতম অপরাধ, যে অপরাধের চরম থেকে চরম শাস্তি আমরা চাইছি। আমরা চাইছি এই শাস্তি এমন দেওয়া হোক গোটা ভারতবর্ষের মান মানব যাতে করে এই শাস্তি দেখে তারা কম্পিত হয়, বলতে পারে কোন মহিলার উপরে যদি আমরা অন্যায় ভাবে আক্রমণ করি আমাকে ছেড়ে দেবে না। বন্ধুগণ, আমরা আজকের এই উদ্দেশ্য নিয়ে, এই দাবি নিয়ে এভাবে আমরা পথসভাতে আজকে আমরা হাজির হয়েছি। আর বন্ধুগণ, আমাদের ভাবতে হবে যে মা বোন দেখলে আমাদের মাথাটা নত হয়ে যাওয়া দরকার, যাদের দিকে তাকালে আমাদের মাথাটা নিচু হয়ে যাওয়া দরকার। আমরা আজকে তাদের নিয়ে উপহাসের পাত্র করতে চলেছি। বন্ধুগণ, এজন্য গোটা ভারতবর্ষ শুধু আজকে দেখেন, আমরা আজকে জয়ী আদিত্যনাথের রাজ্যে যেটা ঘটেছে বলে আমরা আজকে পথে দাঁড়িয়ে, এটা আমাদের নতুন নয়। আপনারা জানেন ভারতবর্ষের মাটিতে যখনই যে জায়গায় যেভাবে করে অত্যাচারে অত্যাচারিত হয় মানুষ, আমরা তখন তাদের পাশে দাঁড়াই, আমরা বিক্ষোভ করি, আমরা বিক্ষোভ মিছিল, বিক্ষোভের মাধ্যমে আমরা মেসেজ বার্তা দিই। আপনারা জানেন অন্ধ্রপ্রদেশের আপনার হায়দ্রাবাদের যে প্রিয়ঙ্কা রেড্ডি একটা ডাক্তার ছিলেন, উনি একজন চিকিৎসক ছিলেন, তাকেও কিন্তু কিছু নরপিশাচ তারাও ছাড়েনি। আপনারা দেখেছেন আমরা তার হয়ে আমরা রাজপথে প্রতিবাদ করেছিলাম যে যারা এরকম ভাবে গণধর্ষণ করেছিল, যারা অন্যায় ভাবে তার প্রতি অত্যাচার করেছিল, আমরা তার উপযুক্ত শাস্তি চাই। যাই হোক, অন্ধ্রপ্রদেশের সরকার সেই ভদ্রমহিলা যা এরকম আচরণ করেছিল, নাটকের দলেরা সেই সমস্ত কুখ্যাত গুন্ডা বাহিনীরা তাদেরকে ইন্টারন্টারে মার্ডার করেছিল। ধন্যবাদ। আমরা এটা চাই যে আজকে সে উত্তরপ্রদেশের মতো মাটি গোটা ভারতবর্ষের মাটি, এই ভারতবর্ষের মধ্যে উত্তরপ্রদেশ একটা এমন একটা জায়গা যেখানে বহু আপনার বুদ্ধিজীবীরা আরে ওলামারা যেখানে বসবাস করেন, আর সেই জায়গার মাটিতে আজকে এই ঘৃণিত অপরাধ। বন্ধুগণ, আমাদের জন্য করে শুধু উত্তরপ্রদেশ কেন, গোটা ভারতবর্ষ জুড়ে যখনই যেখানে মা বোনদের উপরে এইরকম ভাবে অন্যায় অত্যাচার করা হবে, আমরা কোনদিন দাঁড়িয়ে থাকিনি, আমরা আগে থাকবো না। আমাদের পূর্ব সুবিধাও যেমন প্রতিবাদ করেছিলেন, আমরা করছি, আমাদের উত্তর সুবিধাও একদিন এইরকম ভাবে